আপনারা প্রথম দিনই মডেলটা দেখলেন, একটা স্বাগত জানানোর আমাদের গ্রহণ করার ব্যবস্থা করেছে রাজ্য কমিটি। এখানে আপনারা এই আচরণটা দেখলেন, আমার লজ্জা হচ্ছে, এই পার্টিটা আমি 21 বছর ধরে করেছি, সত্যি লজ্জা হচ্ছে। এই কালচার থেকে বাংলাটাকে বের করে আনতে হবে। তাই আমি অমিতজির সামনে বলেছিলাম, ফর দা পার্টি, বাই দা পার্টি, অফ দা পার্টি ব্যবস্থা 34 বছর ধরে বামফ্রন্টের সময় চলেছে। সেই সিপিএম এর ছেঁড়া চটিটা পায়ে গলিয়ে আমরা 21 বছর হেঁটেছি, সেই একই ব্যবস্থা চলছে। একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে ফর দা পিপুল, বাই দা পিপুল, অফ দা পিপুল ব্যবস্থা তৈরি করার। যে এই বাংলাকে সোনার বাংলা গড়ে তোলার যে স্লোগান ভারতীয় জনতা পার্টি দিয়েছে, সেটা পূরণ করার জন্য কাজ করা। এবং শৃঙ্খলাপরায়ণ সৈনিক হিসেবে আমরা বিগত দিনে যে রাজনৈতিক দলটা করে এসেছি, সেই রাজনৈতিক দলটা তো এখন কোম্পানিতে পরিণত হয়েছে। সেই রাজনৈতিক দলে না আছে কোনো শৃঙ্খলা, সেখানে কেউ অ্যাপয়েন্টমেন্টও পান না, কোনো মিটিংয়ে রেজুলেশনও লেখা হয় না। আমরা দেখেছি যে সেই কোম্পানি থেকে বেরিয়ে এসে আমরা একটা প্রকৃত রাজনৈতিক দলে সদস্যপদ পেয়েছি, তারা দিয়েছেন। আমাদের কাজ একটাই হবে, আগামী কিছুদিনের মধ্যেই বিধানসভা নির্বাচন হবে, সেই নির্বাচনে দলকে জয়যুক্ত করার কাজটা আমরা করব। ইতিমধ্যে সম্মানীয় দিলীপ ঘোষের নেতৃত্বে দল একটা বৃহত্তর জায়গায় গেছে, প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে। আমি গত পরশু দিনই কাঁথির সভাতে বলছিলাম যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা, তারা অনেক পরিশ্রম করে অনেক মিথ্যা অনেক মার খেয়েছেন, মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন, 135 জন কর্মীর আত্মবলিদান হয়েছে, তারা অনেকটা দূর এগিয়ে দিয়েছে পার্টিকে। বাকি যেটুকু কাজ আছে আমরা আমাদের নিজ নিজ দায়িত্ব নিয়ে সেই কাজ আমরা করব, এবং পার্টিকে আমরা সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। এবং যে কথাটা আমি বারে বারে বলেছি, আজকেও মিডিয়ার সামনে বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাটাকে মোদিজির হাতে তুলে দিতে হবে। কলকাতা এবং দিল্লিতে একই দলের সরকার যদি না থাকে, তাহলে আমাদের বাংলার যে অর্থনৈতিক অবস্থা সেই জায়গা থেকে, এবং মূল যে সমস্যা বেকারত্ব, কেন্দ্রীয় কর্মসূচির পালন না করা, আয়ুষ্মান ভারত থেকে কাল প্রধানমন্ত্রীজির বক্তব্য আমরা অটলজির জন্মদিনে শুনেছি, আমি শক্তি কেন্দ্রে অংশগ্রহণ করেছিলাম, সেখানে শুনেছি তার যে আক্ষেপ যে কৃষক সম্মান নিধি যোজনা, গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্য বিচারধারা আলাদা আছে, সব রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার নেই, ভিন্ন ভিন্ন দলের সরকার আছে, তাদের মতাদর্শ তা আলাদা, কিন্তু তারা সবাই ভারত সরকারের এই কর্মসূচি গ্রহণ করেছে। আর পশ্চিম